जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो, जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो, जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो, हरि बोल हरि बोल हरि हरि आत्मो ज्ञान प्रदान तस्मय श्री गुरु भय नमः। आत्म ज्ञान प्रदान करे अनेक जन्मेर कर्मेर बंधन जिनि दग्ध करेन सेई परमानंद गुरुदेव श्रीमद् 108 स्वामी विवेकानंद परमहंसके तिनि आज राजाधिराज बसे सभा सम्मुखे पुष्पासन उपस्थित आछेन। ठाकुरे राजीव आतो चरणे दाराय आमार शत सहस्र प्रणाम। उपस्थित आछेन छानदा आश्रमेर अध्यक्ष आमादेर पूज्य पाद स्वामीजी महाराज, अभिलाषानंद सरस्वती महाराज, महाराजेर चरणे आमि आमार प्रणाम जानाच्छि। उपस्थित आछेन যশোরের বোর্ড সদস্যবৃন্দ এবং ঠাকুরের প্রান্তুল্য সকল শিষ্য ভক্তমণ্ডলী ভদ্রমণ্ডলী সকলের প্রতি জানাই আমার সমুদ্র জয় গুরু সম্ভাষণ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেকদিন পর ঠাকুরের পূর্ণবার্ষিক সংঘ অনুষ্ঠিত হচ্ছে বাহাদুরপুর গ্রামে। কিছুক্ষণ পরেই ঠাকুরের কৃপা বর্ষিত হয়েছে, অনেক লোক ঠাকুরের ভক্ত এখানে এসেছেন। তো এখানে আমরা এসেছি ঠাকুরের তানে, ঠাকুরের তানে আমরা এখানে এসেছি, আমাদের আর কোনো কাজ নেই, কিন্তু কাজে কিন্তু এখানে আসেনি। তো ঠাকুরের এই কাজ, ঠাকুরের এই সাধু সঙ্গ, আমরা সাধু সঙ্গে এসেছি। তো সাধু সঙ্গের অনেক মহিমা আছে আপনারা জানেন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভে মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি লাভ হয়। ঠিক তেমনিভাবে লাভেও বলে গেছেন, ভবে মানুষ গুরুতে নিষ্ঠা যায় সর্ব সাধনে সিদ্ধি হয় তার। তো সাধু সঙ্গে এসে আমাদের শুধু আমরা শ্রবণ করি, আসলে শ্রবণ করলে আমাদের হবে না। আমরা যে কারণে এখানে এসেছি, প্রত্যেক কর্মে আপনারা জানেন প্রত্যেক কর্মেরই কিন্তু একটা কারণ থাকে, সেই কারণটা যদি সার্থকভাবে না নিতে পারি, কারণটা যদি পরিষ্কৃত না হয়, তাহলে এখানে আসার কোনো লাভ নেই। সেই কারণটা আমাদের কি আপনারা জানেন, শোনেন ঠাকুরের কথা এখানে হয়। এক মাস পর আমরা এখানে মিলিত হয়েছি পূর্ণবার্ষিক সন্ধ্যা দিবসে। তো এখানে তত্ত্বকথা ঠাকুর সম্বন্ধে অনেক জ্ঞানী ব্যক্তি যারা আছেন তারা বলেন এই তত্ত্বকথা। তো মূলত এই তত্ত্বকথাগুলো যদি হৃদয়ে হৃদয়ঙ্গম করে শ্রবণ করে এটা মনে ধারণা করা যায় এবং ধারণ করে এটা যদি ধ্যান করা যায়, তবে তবে এর পূর্ণতা আসবে, নচেৎ নয়। সাধু সঙ্গে ক্ষণকালেও যদি এই সাধু সঙ্গ করা যায়, তবে তরণী স্বরূপ হয় পরপরে, এটা তরণী স্বরূপ হয়। সাধু সঙ্গের অনেক মহিমা, সাধু সঙ্গের অনেক মহিমা। তো এই সাধু সঙ্গ আমাদের ঠাকুর চতুর্বিধ সাধনে সিদ্ধ। ঠাকুরের অনেক, ঠাকুরের অনেক অলৌকিক অলৌকিক কথা ঠাকুরের আছে, অনেক লক্ষ লক্ষ। এখানে আমাদের পূজ্য মাধব সন্দেহ আমার দাদা আনন্দ দাদা, তিনি যে কথাগুলো বললেন সত্যি লাগল। তিনি কিন্তু কথাগুলো বলেছেন অত্যন্ত ভারী, বুঝলাম। এই কারণে বুঝলাম তিনি কিন্তু ঢুকে যায়। তিনি বললেন যে আমরা কি আবার ফিরে আসার মতো
হব। আমরা দিন দিন উপরে ওঠার কথা, আমরা কি দিন দিন বিপর্যয়ে যাচ্ছি না? তো এই জিনিসটা তো তার থেকে আমরা অনেক অনেক দূরে, তার থেকে আমরা অনেক অনেক দূরে। দাঁড়িয়ে আমরা কোন জায়গায়? যখন একটা লোক একটা বিষয় নিয়ে ভিতরে না ঢোকে তখন তার মধ্যে কিন্তু প্রশ্নটা জাগে না। শিক্ষকের কাছে যখন পড়া হয় তো শিক্ষকের কাছে যদি ছাত্র বা ছাত্রী যদি প্রশ্ন না জিজ্ঞেস করে, সে যদি শুনেই যায়, তাহলে আসলে সে কি বলছে না? তার বোঝার আগ্রহটা নেই, এই আগ্রহটা নেই। দাদা কিন্তু অনেক সাধ্যায় পাঠ করেন, আমি জানি তিনি অনেক দূর আগে গেছেন, এটাও আমি জানি। এতটুকু ভিতরে না ঢুকলি এই কথাগুলো তার ভিতর থেকে আসে না, এই কথাগুলো তার ভিতরে প্রশ্ন জাগিয়েছে। আমরা কি আবার মানুষ উঠে এই পৃথিবীতে আসতে পারবো? আমরা মানুষ চেষ্টা সেরা জীব। পরমহংসদেব বললেন যে মান এবং হুশ আছে তার, তিনি হচ্ছে মানুষ। তা আমাদের ভিতরে মান বোধ এবং হুশ বোধ আমাদের দুটোই আছে, আমরা মানুষ। এই মানুষ রূপে জন্মগ্রহণ করে আমাদের এই বিচার বিবেচনা থাকা উচিত সবসময় যে আমরা যে সাধু সঙ্গে এসেছি এই আমাদের কারণটা যেন সার্থক হয়। আমরা যে কোনো সঙ্গে যেভাবেই আমরা যাই সেই কারণটা যেন আমরা নিয়ে আসতে পারি। একটা প্রত্যেক কর্মের কারণ, এখানে এসেছি যে কারণ, সেই কারণটা যেন প্রত্যেককে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের লাভ হবে, তাহলে আমাদের লাভ হবে, লসের নয়। ঠাকুর একটা কথা বলে, ঠাকুরের অলৌকিক কথা অনেকে বললেন, ঠাকুরের বহুত কথা আছে। ঠাকুর যখন জ্ঞানী গুরু বই তিনি লিখলেন ময়নামতি আশ্রমে, সম্ভবত এই জ্ঞানী গুরু বইটা তিনি হাতে লিখলেন। যখন হাতে লেখা হয় বই তখন পাণ্ডুলিপি, তার নাম হয় পাণ্ডুলিপি। তো ঠাকুর এই জ্ঞানী গুরু পাণ্ডুলিপি বইটা যখন লিখলেন তখন লিখে তিনি বাইরে চলে গেছিলেন, মানে আশ্রমে লিখে বইটা চলে গেছিলেন বাইরে। তো পরে ফিরে এসে দেখে সে ঠাকুরের পাণ্ডুলিপি বইটা চুরি হয়ে গেছে। এই চুরি করল কে? এলাকায় প্রভাবশালী কিছু লোক ছিল, তারা ঠাকুরকে জোর করে একটা মামলায় সাক্ষী দিতে বলেছে। ঠাকুর নারাজ, ঠাকুর রাজি হইনি। ঠিক এই কারণে ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে একটা ছেলে, বিধবা মায়ের সন্তান, সেই ছোট্ট বাচ্চাকে দিয়ে ঠাকুরের পাণ্ডুলিপি বইটা কিন্তু চুরি করা হয়েছে। দেখেন এই যে কিছুদিন আগে সারা দেশব্যাপী ধর্মের যে অসাম্প্রদায়িক একটা সৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন, তাই একটা দেশকে ধ্বংস করার জন্য কিছুই করা লাগে না। এই ব্যাপারে অনেক মনীষী, অনেক অনেক লোক, জ্ঞানী লোক, তারা বলেই গেছেন আগে যে কোনো দেশকে ধ্বংস করার জন্য একমাত্র ধর্মকে আঘাত করো। ধর্মের নামে এই আচারটা তারা করেছে, ঠিক তেমনিভাবে আমরা যদি না যাই তো ঠাকুরের পাণ্ডুলিপি বইটা একটা ছোট ছেলেকে দিয়ে ওই পাণ্ডুলিপি বই চুরি করা হয়েছে। কারা চুরি করা হয়েছে? ওই বদমাইশ ছেলেপুলেরা। ঠাকুর মামলায় সাক্ষী দিতে রাজি হয়ে যায়। তো ঠাকুর আশ্রমে এসে দেখে ঠাকুরের পাণ্ডুলিপি বইটা নেই, চুরি হয়ে গেছে। তো ঠাকুর তখনই বলল যে এই বই যে চুরি করেছে সে যথাযথ ফল পাবে। ঠাকুর বললেন, তাৎক্ষণিকভাবে সেই ছেলেটা মারা গেছে, সেই বিধবা মায়ের সন্তানটি মারা গেছে। মারা যাওয়ার পরে সেই বিধবা মায়ের সন্তান মা ঠাকুরের কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে বলল, সে মা বুঝতে পেরেছে যে এই ঠাকুরের বইটা আমার ছেলে চুরি করেছে, সে মা বুঝতে পেরেছে। তো ঠাকুরকে বলল যে ঠাকুর তুমি যদি আমার সন্তানকে ফিরিয়ে না দাও তাহলে আমি তোমার চোখের সামনে আত্মহত্যা করব। এই কথা বলা মাত্রই সে একটা ছুরি দিয়ে সে নিজেকে আঘাত করার জন্য মরতে যায়। তখনই ঠাকুর বাধা দিল। ঠাকুর পরক্ষণে সেই বাচ্চাটিকে নিয়ে ঠাকুরের মন্দিরে চলে যায়, ঘরে চলে যায় এবং বলল
যেই মন্দিরে এই আশপাশে যেন কেউ না আসে। ভোর রাত্রের দিকে, রাত শেষ ভোরের দিকে ঠাকুর সেই সন্তানকে মন্দির থেকে হাতায় নিয়ে চলে আসলো বাইরে। এই হচ্ছে ঠাকুর যে সৎগুরু। কেমন সৎগুরু ঠাকুর, কেমন গুরু? মরা মানুষ যে মরে গেছে, ঠাকুর বলেছে যে মরা যে মরে গেছে আমি তার কেমনে ফিরে আনবো, কিভাবে ফিরে আনবো? ঠাকুর কিন্তু মরা মানুষ নিয়ে গেছেন মন্দির থেকে, তিনি হাঁটাই ফিরে নিয়ে আসলেন। এটা ঠাকুরের একটা বড় শক্তি, ঠাকুরের শক্তি ছিল, ঠাকুরের এই শক্তি ছিল। আপনারা আরো জানেন ঠাকুর যখন সাধনা করে আসতেন, সাধনা করে ফিরলেন, তখন এক গ্রামে ঢুকেছে ঠাকুর। তো গ্রামে দেখলেন ঘন্টা, যাই হোক ঘন্টা বাজে গেছে আর যাবে না। জয় গুরু একটা